দুমাস ধরে তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। কবে দেখা মিলবে বৃষ্টির কেউ জানে না। একাধিকবার বৃষ্টির সম্ভাবনা জারি করেছিল আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বৃষ্টির দেখা মিললেও দক্ষিণবঙ্গে ব্যবসা গরমে নাজেহাল অবস্থা হয়েছে সাধারণ মানুষের। পূর্বাভাস থাকলেও শহরে বৃষ্টির দেখা নেই। রোজ বৃষ্টির জন্য চাতক পাখির মতো বসে রয়েছে শহরবাসী। কলকাতায় বৃষ্টি ব্রাত্য হলেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় গতকাল বৃষ্টি হয়েছে। আজ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো এলাকায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবার অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। শহরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮% এবং কলকাতার বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৪২% থাকতে পারে।